কেটে রোদে শুকনো করে দিয়েছিলাম, অটাইমে দাম পাওয়া যায়নি, কিন্তু টক জল খেতে ভালোই লাগে। কিন্তু কি করব, তেঁতুলের তেঁতুল তো অনেক সময় খেতে ভালো লাগে না, অনেকে খেতেও চায় না, ওই জন্য আমটা দিয়ে করলাম। এ দেখুন আমটাকে আমি একটু তাড়াতাড়ি বানালে গরম জলে ভিজিয়ে নিতে হবে, আর যদি একটু দেরি টাইম হাতে টাইম থাকে তাহলে শুধু জলেতে ঠান্ডা জলেতে ভিজিয়ে রেখে দেবেন। আর এই দেখুন হাতে করে আমি একটু ঘষে নিচ্ছি, তাহলে আমগুলো পুরো ছেড়ে যাবে। এই দেখুন আমগুলো কেমন ঘাঁটা ঘাঁটা হয়ে যাচ্ছে, এই ঘাঁটা ঘাঁটা না হলে টকটা হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি একটু ঘেঁটে দেব, ঘেঁটে আমি 5 মিনিটের মতো ঢাকা দেব, তাহলে একটু টক টক ঝাল লাগবে। আর মাছটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, একটু
শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি একটা, আর একটু আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমি বেশি দিচ্ছি না, এখনই টকটক ঝাল ঝাল একটা সেন্ট আসছে, এটাকে আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে ঢেলে নিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিচ্ছি। তাহলে পাঁচ ফোড়নের সেন্টারটা সবজির মধ্যে আসবে, খুব সুন্দর লাগবে খেতে। এই দেখুন আমার পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু ঝোলটা বেশি রাখি না, ঝোলটা বেশি রাখলে আমসুটোটাও সেরকম বেশি হিসাবে দিতে হবে, ঝালটাও সেই রকম দিতে হবে, কেন আমি হালকা রূপে টকটক ঝাল ঝাল রাখবো বলে আমি সেরকম হিসাবে দিয়েছি। আপনারাও বাড়িতে এরকম করে বানান, টক ঝাল খুব সুন্দর লাগবে খেতে, টেস্টি বেশ ভালোই লাগবে রোদের মুখে, আরও ঠান্ডার মৌসুম এখনও পড়ে না। আপনারাও বানান, বাড়িতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। আর এটা গরম গরম হোক, ঠান্ডাই হোক, খুব সুন্দর লাগে খেতে। আর মাছ দিয়ে তো আরও টেস্টি।